গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক অতিরিক্ত উপকমিশনারের নাম ও ছবি ব্যবহার করে খোলা হয় ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট। সেখান থেকে চাকরির প্রলোভনে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা। বিষয়টি জিএমপির সাইবার ইউনিটের নজরে এলে শুরু হয় তদন্ত। ভুয়া ফেসবুক আইডি শনাক্ত করে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয় লিটন মিয়া নামে এক প্রতারককে। বুধবার সকালে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। শুধু আমার না, বাংলাদেশ পুলিশ, র‍্যাব, বিজিপি, ফায়ার সার্ভিস, অন্যান্য যারা কর্মকর্তা আছে তাদের নামে আইডি খুলে সে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। আমরা তার মেসেঞ্জার ঘেটে দেখলাম, আমার আইডি ইউজ করার পরে প্রায় 200 লোকের সাথে সে হচ্ছে মেসেঞ্জারে চ্যাট করছে। এভাবে সে টাকাগুলো নিয়ে যাচ্ছে 10,000, 15,000, 20,000 টাকা করে। পুলিশ বলছে অভিযুক্ত লিটনের জব্দ করা দুটি মোবাইল ফোন পর্যালোচনা করে প্রতারণার প্রমাণ মিলেছে। তাকে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে এই অপরাধগুলো করেছে এবং অপরাধগুলোর মাধ্যমে সে অনেকের কাছ থেকে সে টাকা হাতিয়ে নিচ্ছে। এদিকে মোবাইল ব্যাংকিং এজেন্টদের পিন নম্বর সুকৌশলে সংগ্রহ করে টাকা আত্মসাতের অভিযোগে একই দিন আকিল হাসান ও শফিকুল ইসলাম নামে আরও দুজনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।